আসসালামু আলাইকুম। আজকে আমি তৈরি করে দেখাবো ইনো দিয়ে একটা জাদুকরি ফেস প্যাক, যেটা ব্যবহারের ফলে আপনাদের ত্বক হবে 20 সেকেন্ডে, জি হ্যাঁ ঠিক শুনেছেন, 20 সেকেন্ডে আপনাদের ত্বক হবে ধপধপে, ফর্সা উজ্জ্বল এবং মেস্তার দাগ হবে ছুমন্ত ছু, মেস্তার কোনো দাগই থাকবে না। এই যে আমাদের প্রথমে লাগবে একটা ইনো, এই ইনোটা মাত্র 10 টাকা, মাত্র 10 টাকা খরচ করে আপনাদের ত্বক হবে 20 সেকেন্ডে ধপধপে, ফর্সা উজ্জ্বল। ব্যবহার না করলে কিন্তু কখনোই বুঝতে পারবেন না যে এই ইনো দিয়ে যে এত অসাধারণ ম্যাজিক্যাল ফেস প্যাক তৈরি হয়। তো প্রথমে আমি একটা বাটিতে নিয়ে নেব ইনো। এখানে এক প্যাকেট ইনো দিয়ে যেটুকু ফেস প্যাক তৈরি করব, এটা অন্তত পক্ষে আপনাদের মুখের স্কিনে আপনারা 2 থেকে 3 বার ব্যবহার করতে পারবেন। এখানে এক প্যাকেট ইনো আমি দিয়ে দিলাম। এখন আমি বলে দেই ইনো কি। ইনো হলো এক প্রকার ফুড সল্ট, ইনোতে বেকিং সোডাও থেকে থাকে। এই ইনো আপনার ত্বককে 20 সেকেন্ডে করবে ধপধপে, ফর্সা উজ্জ্বল। এখানে আমাদের অ্যাড করতে হবে অ্যালোভেরা জেল। আমি সব সময় ন্যাচারাল, যেটা প্রাকৃতিক যেটা, সেটাই দেওয়ার চেষ্টা করি, এতে করে ভালো রেজাল্ট আসে। যারা আমার ভিডিওগুলো সব সময় ফলো করেন তারা জানেন আমি কিন্তু সব সময় গাছের অ্যালোভেরা জেলটাই দেওয়ার চেষ্টা করি। গাছের অ্যালোভেরা জেল কিন্তু স্কিনের জন্য, চুলের জন্য খুব উপকারী। এখানে আপনারা কেনা অ্যালোভেরা জেল অ্যাড করতে পারবেন, কিন্তু আমি সবসময় বলবো গাছের ন্যাচারাল যেটা সেই অ্যালোভেরা জেল সংরক্ষণ করবেন, এতে করে আপনারা খুব তাড়াতাড়ি ভালো রেজাল্ট পাবেন। এখানে আমাদের লাগবে 2 চা চামচের মতো অ্যালোভেরা জেল। আমি অ্যালোভেরা জেল গ্রেটারের সাহায্যে গ্রেট করে সংরক্ষণ করে নেব। আমার কাছে গ্রেটার দিয়ে অ্যালোভেরা জেল সংরক্ষণ করাটা খুব সহজ মনে হয়, এজন্য আমি সবসময় এভাবেই করি। অ্যালোভেরা জেল, যাদের অ্যালার্জির সমস্যা আছে স্কিনে, তারা অ্যালোভেরা জেলটাকে কিছুক্ষণ গাছ থেকে সংরক্ষণ করার পর অ্যালোভেরার পাতাটা ভালোভাবে ধুয়ে আপনারা কেটে একটা প্লেটে রেখে দেবেন। যখন এর থেকে হলুদ কষটা পুরোপুরি বের হয়ে যাবে, তখন আপনারা এভাবে অ্যালোভেরা জেল সংরক্ষণ করে ফেস প্যাক তৈরি করে নেবেন। এতে করে আপনাদের স্কিনে যদি অ্যালার্জির সমস্যা থেকে থাকে তাহলে এই সমস্যাটা দূর হয়ে যাবে। অ্যালোভেরা জেল ইনোতে অ্যাড করার পর এরকম ফেনা হবে, এরপর কিছুক্ষণ পর দেখবেন এই ফেনাটা আর থাকবে না। এরপর এর সাথে অ্যাড করব আমি কালো জিরা। এটা অনেকে জানেন হয়তো বা অনেকে জানেন না, কালো জিরা কিন্তু মেস্তার দাগের জন্য খুব উপকারী। মেস্তার দাগ খুব সহজে দূর করে এই কালো জিরা। কালো জিরা যেমন স্কিনের জন্য উপকারী, ঠিক তেমনি চুলের জন্যও কিন্তু খুব উপকারী। চুলের গোড়া মজবুত করে এবং স্কিনের যে কোনো দাগ দূর করে। মেস্তার দাগ তো পুরোপুরি সারিয়ে দেয় এই কালো জিরা। এখানে আমি 1/2 চা চামচের মতো কালো জিরা গুঁড়ো করে নেব, কারণ এখানে আমার ফেস প্যাক তৈরি করতে 1/2 চা চামচের মতো কালো জিরা গুঁড়া লাগবে। এই ফেস প্যাকটি এমনভাবে আপনার ত্বক ফর্সা করবে এবং মেস্তার দাগ দূর করবে, কেউ দেখলে বুঝতেই পারবেন না যে আপনার আগে কখনো মেস্তার দাগ ছিল এবং আপনি কালো ছিলেন। স্কিনটাকে ভেতর থেকে ফর্সা করবে। যখন আপনাদের স্কিন ভেতর থেকে ফর্সা হবে তখন কিন্তু পুনরায় কালো হওয়ার সম্ভাবনা নাই। অনেক ক্রিম লোশন ব্যবহার করে হয়তো দেখেছেন যে ব্যবহার যখন করেন, যতদিন ব্যবহার করেন ততদিন কিন্তু ত্বক ফর্সা থাকে। ব্যবহার যখন বন্ধ করে দেন অ্যাপ্লাই করা, তখন দেখবেন আপনাদের ত্বক আবার পুনরায় কালো হয়ে আসে, আবার মেস্তার দাগ ফিরে আসে। কিন্তু আমি এখানে বলবো এই ফেস প্যাকটি যদি ব্যবহার করেন আপনাদের মেস্তার দাগ পুরোপুরি সেরে যাবে এবং ত্বক হবে ধপধপে ফর্সা মাত্র 20 সেকেন্ডে। এই যে দেখুন তৈরি হয়ে গেছে ফেস প্যাকটি। এই ফেস প্যাকটি দুইটিভাবে ব্যবহার করতে পারবেন, আমি দুইটাই বলে দেবো, একটু ধৈর্য সহকারে দেখুন। এভাবে আপনারা হাতের সাহায্যে আপনাদের স্কিনে এভাবে ম্যাসাজ করে নেবেন মুখের স্কিনে। আপনারা এটা কিন্তু পুরো মুখে ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নাই। কিন্তু একটা বিষয় লক্ষ্য রাখবেন, যাদের মুখে ব্রণের সমস্যা আছে, মানে মুখের স্কিনে ব্রণ আছে, তারা এই ইনোর ফেস প্যাকটা ব্যবহার করবেন না। যখন আপনাদের ব্রণটা ভালো হয়ে যাবে, ব্রণের সমস্যা, তখন আপনারা কিন্তু ব্যবহার করতে পারবেন, এতে করে আপনাদের দাগ দূর হবে। এবং আমি এই যে চালের গুঁড়া অ্যাড করলাম, এটা আপনার ফেস প্যাকটি একটু ঘন করবে। এটা আপনারা আপনাদের হাতে, পায়ে, ঘাড়ে, গলায় ব্যবহার করতে পারবেন, এতে করে আপনাদের
ঘাড় গলা হাত পা সব কিছু ধপধপে ফর্সা হবে। শুধু যে এই ইনোর ফেস প্যাক আপনারা মুখে ব্যবহার করতে পারবেন তা না, হাতে পায়ে সমস্ত শরীরে সমস্ত জায়গায় আপনারা ব্যবহার করে আপনাদের ত্বক করতে পারবেন ধপধপে ফর্সা। এখানে আমি চালের গুঁড়া অ্যাড করে নিয়েছি 2 চা চামচের মতো। আপনারা যেটুকু ফেস প্যাক তৈরি করবেন সেটুকু অনুযায়ী তৈরি করে নেবেন। এখানে যদি আপনারা হাতে অথবা পায়ে পুরো মুখে লাগাতে চান তাহলে অবশ্যই কিন্তু এখানে 2 থেকে 3 প্যাকেট ইনো লাগবে। এখানে আমি যেটুকু তৈরি করেছি এটা শুধু আপনাদের মুখের স্কিনে 2 থেকে 3 বার এই ফেস প্যাকটি সংরক্ষণ করে ব্যবহার করতে পারবেন। আমি দুইটাভাবে দেখালাম। প্রথম যেটা আমি দেখিয়েছি চালের গুঁড়া অ্যাড করার আগে, ওইটা আপনারা রাতে ঘুমাতে যাওয়ার আগে আপনাদের মুখে ম্যাসাজ করে নেবেন। যেভাবে আমরা অয়েল ম্যাসাজ করি ঠিক ওইভাবে ম্যাসাজ করে 5 থেকে 10 মিনিট রাখার পর আপনারা ফেস ওয়াশ দিয়ে ধুয়ে নেবেন। এবং ধোয়ার সময় অবশ্যই একটা কাজ করতে হবে, সেটা হলো আপনাদেরকে ফ্রিজের নর্মাল পানি দিয়ে আপনাদের স্কিনটাকে পরিষ্কার করতে হবে। এতে করে আপনাদের ত্বক হবে ধপধপে ফর্সা উজ্জ্বল মাত্র 20 সেকেন্ডে। ব্যবহার বিধি কিন্তু অবশ্যই ফলো করতে হবে, না হলে কিন্তু আপনারা ভালো রেজাল্ট পাবেন না। তৈরি করা জানলে হবে না, ব্যবহারটা কীভাবে করতে হবে সেটাও জানতে হবে। একটু ভালো করে লক্ষ্য করে আপনারা ভালো মনোযোগ সহকারে শুনবেন, কীভাবে ব্যবহার বলে দেই। প্রথম যেটা আমি দেখিয়েছি ওটা আপনারা রাতে ঘুমানোর আগে আপনাদের স্কিনে ব্যবহার করবেন এবং স্কিনে 5 মিনিট রাখবেন। 5 মিনিট রাখার পর আপনারা ফেস ওয়াশ দিয়ে ধোবেন অথবা নর্মাল ফ্রিজের পানি দিয়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেবেন। এবং চালের গুঁড়া দিয়ে যেটা অ্যাড করেছি আমি ফেস প্যাকটি তৈরি করেছি, এটা আপনারা সপ্তাহে 2 থেকে 3 দিন লাগাবেন। লাগানোর পর 5 মিনিট 10 মিনিট রাখবেন, রাখার পর আপনারা নর্মাল পানি দিয়ে ধুয়ে নেবেন। এতে করে আপনাদের ত্বক হবে ধপধপে ফর্সা উজ্জ্বল এবং মেস্তামুক্ত। আজকে এখানেই বিদায় নেব, আল্লাহ হাফেজ।